দর্শক আবারো সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা বিল লাইভে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সিলেটের সুবহানী ঘাটের হক পেট্রোল পাম্প যেটি আছে সেই পেট্রোল পাম্পের সর্বশেষ অবস্থা, এবং সেই পেট্রোল পাম্পে যারা তেল নিতে এসেছিলেন তারা কিন্তু তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভটি কিন্তু একটু সামনে এগিয়ে নিয়ে এসেছেন। এবং এই মুহূর্তে যেটি রোজভিউ হোটেল সংলগ্ন উপশহর পয়েন্টের যে রাস্তাটি আছে সেই রাস্তাটি তারা দীর্ঘক্ষণ ধরে ব্লক করে রেখেছেন, এবং একটি দলকে আমরা দেখেছি তারা কিন্তু পেট্রোল পাম্পের দিকে গিয়েছেন এবং দীর্ঘ সময় ধরে তারা তেল না পেয়ে আসলে এই জায়গাটিতে অবস্থান নিয়েছেন। এবং তাদের যে দাবি তারা এই পূর্বের দামে তেল চাচ্ছেন, এবং তাদেরকে কিন্তু দশটা থেকেও তেল দেওয়া হয়নি। দর্শক ইতিমধ্যেই আপনারা অবগত আছেন দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, অক্টেনের দাম প্রতি লিটার করা হয়েছে 140 টাকা, এবং পেট্রোলের দাম করা হয়েছে 135 টাকা। এবং যে কারণে মানুষজন স্বাভাবিকভাবেই আজকে 12টার মধ্যেই তাদের তেল সংগ্রহ করতে চেয়েছিলেন কিন্তু সেটা আসলে পারেননি, পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং সিলেটের সবগুলো পেট্রোল পাম্পের অবস্থাই কিন্তু ঠিক একই রকম, এবং এ কারণেই আসলে মানুষজন বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। তেল পাওয়ার জন্যই মূলত তাদের এই প্রত্যাশা, এবং যে কারণে এখানে প্রয়োজনীয় কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে তারা পাননি। এবং দেখতেই পাচ্ছেন বেশ লম্বা একটা সারি বাম পাশেই আমাদের, সেটি কিন্তু সিলেটের সাথে অন্যান্য যে অঞ্চল আছে সেই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সেটাও কিন্তু এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। এবং এই যে জায়গাটি আছে সেখানে কিন্তু অনেকগুলো আমরা যতটুকু জানতে পেরেছি এখানে কিন্তু অ্যাম্বুলেন্সও কিন্তু আটকা পড়েছে, এবং যদিও এই অ্যাম্বুলেন্স আপনাদের সাথে কি রোগী আছেন নাকি? মা ও শিশু তো আমি যাইতাম, রোগী আনা পেশেন্ট আনা যাইতাম, পেশেন্ট আনতে যাবেন এই মুহূর্তে? জি জি জি। আপনি কোন দিক দিয়ে যাবেন? মা শিশু তো আপনার পিছনে, আমি ওই দিকে উল্টা দেখে যাইতে পারতাম না, গাড়ি বন্ধ। এখন এই সব ভাইয়ে যদি দেই তো যাইতাম। আচ্ছা আমি দেখলাম কিতাব এখানে আসলে যেটা আমরা কথা বলছিলাম একটি অ্যাম্বুলেন্স কিন্তু এখানে দাঁড় করে রাখা, এবং যারা বিক্ষোভ করছেন তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে, মূলত আসলে দাম বৃদ্ধির প্রতিবাদ নয়, তারা পেট্রোল পাম্প আগে ভাগেই বন্ধ করে দেওয়ার যে বিষয়টি তারা করেছেন পাম্প মালিকরা সেটার প্রতিবাদে তারা এই কাজটি করেছেন। যদিও এই মুহূর্তে তারা কিন্তু যে অ্যাম্বুলেন্সটি আছে সেই অ্যাম্বুলেন্সটি ছেড়ে দিচ্ছেন, ছেড়ে দেওয়ার প্রচেষ্টা করছেন। এই অ্যাম্বুলেন্সটি দীর্ঘক্ষণ ধরেই এখানে দাঁড়িয়েছিল, এবং তারা যেটা করেছেন যে অ্যাম্বুলেন্সটিকে তারা যেতে দিচ্ছেন সেটি মা ও শিশু ক্লিনিকে যাবে, সেখানে একজন ডেলিভারি রোগী তাকে আনতে যাবে, যেটা আমরা ড্রাইভারের সাথে কথা বলছিলাম চালকের সাথে তিনি আমাদেরকে সেটা জানিয়েছেন। এবং এখানকার যারা বিক্ষোভকারীরা আছেন তারা কিন্তু এই অ্যাম্বুলেন্সটিকে যেতে দিচ্ছেন, তবে অন্যান্য যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু যে অবস্থাতে আছে সেখানেই থাকবে। আমরা একটু লাইনটা দেখিয়ে আমরা দেখানোর চেষ্টা করছি যে বিক্ষোভকারীরা তারা কিন্তু তেল পাম্পটা আসলে আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল, এটি 12টার মধ্যেই তারা কিন্তু তেলের দাম বাড়ার কথা। এবং আমার বাম পাশেই দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি এখানে দীর্ঘক্ষণ ধরে আটকা আছে, এবং এই সড়কটি কিন্তু মূলত সিলেটের সাথে আমাদের ঢাকা সহ অন্যান্য অঞ্চলের যোগাযোগের অন্যতম একটি বাইপাস রোডই বলা চলে। ঠিক সামনেই এখানে কিন্তু নতুন ব্রিজ যেটি আছে নামে পরিচিত শাহজালাল সেতু, সেই শাহজালাল সেতু কিন্তু ঠিক সামনেই, এবং এখানে যেটা হচ্ছে প্রচুর সংখ্যক ট্রাক যেগুলো আসলে মালবাহী ট্রাক সেগুলো কিন্তু এই জায়গাটিতে আটকা পড়েছে। বিশাল লম্বা একটা এলাকা জুড়েই এই জ্যাম অব্যাহত আছে। আমরা আছি সিলেটের পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি লাইভটি, যদি ভালো লেগে থাকে প্রয়োজনীয় উপযোগী মনে করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। দর্শক ইতিমধ্যেই অবগত আছেন যে আপনারা তেলের দাম অনেকটাই বেড়ে গেছে, যেটি গত সপ্তাহেও গতকাল পর্যন্ত আসলে যে দাম ছিল 90 টাকার মধ্যে সেটা এক লাফে প্রায় 40 টাকার মতো বেড়ে গিয়ে সেটি 135 এবং 140 টাকা হয়ে গেছে। এবং সিলেটে প্রচুর সংখ্যক মানুষ যারা বাইকিং অভ্যস্ত আসলে বাইকিং করতে গিয়ে, এবং প্রচুর সংখ্যক মানুষজন আছেন যারা বাইক চালিয়ে থাকেন, তাদের জন্য এই বিষয়টি খুবই পীড়াদায়ক হয়ে দাঁড়িয়েছে। এবং হকের যে পাম্পটির আমরা অবস্থান করছিলাম মানুষের অভিযোগ সেটি রাত 10টা থেকেই তাদেরকে বন্ধ করে দিয়েছেন এবং তেল দিচ্ছিলেন না তারা, এবং যে কারণে এখানে বিক্ষুব্ধ মানুষজন জড়ো হন। দীর্ঘক্ষণ এখানে প্রচুর সংখ্যক মানুষজন ছিলেন, এখন কিছুটা ভিড় কমে এসেছে, যদিও অনেকেই আছেন যারা অনেক দূরের পথ যাবেন, যারা তেল না পেলে আসলে মুভ আপও করতে পারবেন না, সেটাও কিন্তু একটা বিষয়।
কতক্ষণ আটকা ছিলেন আপনারা এখানে? কতক্ষণ আটকা ছিলেন এখানে? দশটা থেকে এখানে আটকা ছিলেন। কোথায় যেতে যাচ্ছিলেন আপনারা? আগরতলায়। এখানে প্রায় দুই ঘন্টার উপরে আপনারা আটকা ছিলেন? দর্শক যেটা শুনতে পাচ্ছেন, প্রায় দুই ঘন্টার উপরে তারা এই জায়গাটিতে আটক থাকার পর অবরোধ যেহেতু চলছে, সে কারণেই আসলে তারা এই জায়গাটিকে সরে গেছেন, চলে যেতে পেরেছেন একটু স্বস্তি তাদের মধ্যে। এখনো পর্যন্ত কোনো সমাধান কিন্তু মনে হচ্ছে না যে এখনো পর্যন্ত এসেছে, এবং পেট্রোল পাম্পে আসলে পেট্রোল বা ডিজেল অকটেন কোনো কিছু দেওয়া হবে কিনা সেটাও কিন্তু এখনো করে নিশ্চিত করে কিন্তু বলা যাচ্ছে না। দর্শক, দেশের সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, সেই দাম বৃদ্ধি আজ রাত 12টা থেকেই কার্যকর হয়েছে, এবং এই দাম কার্যকর হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার আগে দুই ঘন্টা আগে থেকে এখানে তেল দেওয়া বন্ধ, এবং যে কারণে প্রচুর সংখ্যক মানুষজন এখানে তেলের জন্য অপেক্ষা করছেন দুই আড়াই ঘন্টা ধরে, তাদেরকে কিন্তু তেল দেওয়া হচ্ছে না, এবং যত উপযুক্ত কোনো কর্তৃপক্ষও কিন্তু পাওয়া যাচ্ছে না। আপনি তো প্রায় দুই ঘন্টা ধরে এখানে, আমরা আপনাকে দেখতে পাচ্ছি অনেকক্ষণ সময় ধরে আপনারা এখানে আছেন, কারোর সাথে কি কথা হয়েছে? কেউ কি কোনো আপনাদেরকে নিশ্চয়তা দিয়েছেন যে আজকে তেল পাবেন কিনা? এখনো কেউ মানে এই ধরনের আমরা কোনো ধরনের জোর দিচ্ছে না, প্রশাসন আছে, প্রশাসন কিছু করার মতো প্রশাসনের লোকে কইছেন, তার কাছে জানানো হয়েছে কালকে ছাড়া তারা তেল দিতে পারতো না, তারা ডিস্ট্রিক্টে কোনো তেল নাই। প্রশাসনের কাছে আমি অনুরোধ রাখছি যে তান্তানোর জিম্মায় তান্তান আমরা তেলের ট্যাঙ্কিটা দেখাই রাখ, কাজে যাবো কোনো তেল নাই, আমরা সব যাই মুগিয়া, আমরা যে আমরা সিলেটবাসীরা যে কষ্ট দিছি আমরা সবর কাছে আমরা হাত জোর করিয়া মাফ চাই, আমরা যাই মুগিয়া, আমরা ট্যাঙ্কিটা রিজার্ভটা শেষ হয়েছে গিয়া, আমরা আজকে আগর রেডি, আমরা তেল চাই, যদি আজকে তেল না দেওয়া তো আমরা আন্দোলন করবো, যতটুকু আন্দোলন করা লাগে, যতটুকু তার কাছে যতটুকু আন্দোলন করা লাগে, কারণ তারা আগর মাল কেনে এখন কোন নয়া রেডি ছাড়বো, আগর মাল আমরা দিয়া নয়া রেডি মাল ছাড়বো, আমরা রাজি, আমরা সাধারণ পাবলিক রাজি, মাল রেট বাড়ার পরে আগর মাল আগর রেডি বেচা লাগবো, আগর তেল আগর রেডি বেচা লাগবো, এরপর যে মাল আইব তারা নয়া রেডি বেচুক, আমরা নিতে রাজি। দীর্ঘক্ষণ ধরে এই জায়গাটিতে অবস্থান করছেন, বিক্ষোভ করছেন, কিন্তু যথোপযুক্ত যে কর্তৃপক্ষ আছেন বা মালিক পক্ষ আছেন তাদের কাছে সেই মেসেজটি পৌঁছেছে কিনা? তারা আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করলাম তার কাছে পৌঁছানি লাগে, কিন্তু তারা যে কর্মচারীগুলো আছে তারা আমরা কোনো কথা এখন পর্যন্ত ইঙ্গিত দিচ্ছে না, ইঙ্গিত দিচ্ছে না, এবং কি আমরা কিছু জানাইছি না এখন পর্যন্ত, আমরা এখানে আন্দোলন করবো সারা রাত, দরকার ধরলে আমরা শ্রমিক আন্দোলন। আপনার গাড়িতে কি পরিমাণ তেল আছে এখন? আমার গাড়িতে একদম রিজার্ভে পড়িয়া গেছে তেল, আমার ট্যাঙ্কি লোড করতাম, এখন আমার ট্যাঙ্কি পড়িয়া দিতে হইব, এগুলো যতটুকু লাগে, আর সারা রাত পর্যন্ত অপেক্ষা করবো আমরা, এখানে সবাই আসুন, সবাই থাকবা। অনেকেই আসলে দূর দূরান্তের অনেক জায়গাতে যাবেন, যাদের আসলে তেল প্রয়োজনীয় মুভ আপও করতে পারবেন না, সেটাও কিন্তু একটা ব্যাপার এখানে, এবং অনেকের সাথে কথা বলছিলাম, শহরের বাইরে অনেকেই যাবেন এবং তেলটা তাদের খুবই জরুরি প্রয়োজন, বেশি দাম হোক বা কম দাম হোক, তাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আসলে কেন 10টা থেকে আসলে তেল পাম্প বন্ধ করে দেওয়া হলো, এবং কেন পূর্ববর্তী দামে তেল দিতে দিতে তারা 12টার পরে হয়তো তারা বেশি দামে কিনতেন, কিন্তু এর আগে থেকেই তেল বন্ধ করে দেওয়ার বিষয়টি তাদের কাছে খুব একটা ভালো মনে হয়নি, এবং তারা যেটা বলছেন যে আসলে এটা সিন্ডিকেট আটটা থেকে বন্ধ ছিল, সিন্ডিকেট করে আসলে এই তেলের মূল্য বৃদ্ধির সুবিধাটুকু নেওয়ার জন্যই মূলত এই পাম্পের যারা সদস্য আছেন, কর্তৃপক্ষ আছেন, তারাই মূলত এই বিষয়টি করেছেন। আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমি এইখানে হোটেলে আমি চাকরি করি, দেখতেছি যে অবস্থা, সিলেটের অবস্থা খুবই খারাপ, এখন পেট্রোল পাম্পের দাম দেশটা এখন বর্তমানে শ্রীলঙ্কার মতো হয়ে যাইতেছে, দিন যত যাইতেছে তত শ্রীলঙ্কার মতো হইতেছে, এখন এই বুকটা দিলে এখন হাজার হাজার মোটরসাইকেল এগুলা এই অবস্থা, এখন দেশের অবস্থা কোথায় যায় বলা যায় না ভাই, কৃষকের মতন। এখন 10টা থেকে তেল দেওয়া বন্ধ, এবং এখন কিন্তু প্রায় 8টা বেজে গেছে, এবং এই যে 3 ঘন্টার সময়ের মধ্যে কিন্তু কর্তৃপক্ষ কাউকেই খুঁজে পাওয়া যায়নি, এবং এখনও পর্যন্ত যারা আসলে পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে আছেন তারা তেল পাবেন কি না সেটা কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত নয়, কিন্তু মানুষজন যে কোনো মূল্যে আজকের দিনেই তারা গত যে তেলের রেটটি ছিল, পূর্বের যে রেটটি ছিল সেই রেটে তারা কিন্তু এখানে তেল নিতে চান, এবং প্রচুর সংখ্যক গাড়ি আটকা পড়েছে। আমি
দীর্ঘক্ষণ ধরেই তো আপনারা দীর্ঘক্ষণ ধরে এখানে আটকা পড়েছেন, কতক্ষণ ধরে আটকা পড়েছেন? আমরা প্রায় 2 থেকে 3 ঘন্টা হইব আটকা পড়েছেন। তো কি মানে কোথায় যাবেন এখন? কতদূর? আমরা যখন যাইমু এখন কি প্রবলেম হচ্ছে? অনেকক্ষণ ধরে তো দাঁড়িয়ে আছেন, সমস্যা তো হওয়ার কথা। জীবনের সমস্যা এই যে গরম বেশি, আবার বিদেশি যাত্রীর সাথে। আচ্ছা জি, কোন জায়গা থেকে এসেছিলেন আপনারা? আমরা জকিন্স থেকে এসেছি, একটু দাঁতর মানে কাজ করাইলাম আর কি। দর্শক, এখানে ভোগান্তির বিষয়টি আসলে সবাই যারা প্যানিকড এবং পেইনটা কিন্তু ছড়িয়ে পড়ছে, দীর্ঘক্ষণ ধরে এই রাস্তাটি বন্ধ। কিছুক্ষণ আগে এই রাস্তা কিছুক্ষণের জন্য ছেড়ে দিয়েছিলেন যারা বিক্ষোভ করছিলেন, এবং যতটুকু আমরা খবর পেয়েছি এখানে কিন্তু দেশ সিলেটের অন্যান্য যে জায়গাগুলো আছে পেট্রোল পাম্প সংলগ্ন সেখানকার অবস্থাও কিন্তু ঠিক একই রকম। এবং এখানে ঢাকাগামী একটি বাসকেও আমরা দেখতে পাচ্ছি, সেটি এখানে আটকা পড়েছে। সিএনজি তো প্রচুর পরিমাণে, সিএনজি চালিত অটোরিকশা আটকা পড়েছে, এবং একজন বাস চালকের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। কতক্ষণ ধরে আপনারা এখানে আটকা পড়েছেন? আমি এখানে আটকা পড়ছি 10টার থেকে। 10টা থেকে আটকা পড়েছে? হ্যাঁ। যাবেন কোথায়? আমি যাব চিটাগাং থেকে আসছি, আমি এই মাজারা আসছিলাম রিজার্ভে। ৪০০-৩০০ লিটার তেল নিতে হবে আমার থেকে, চিটাগাং যেতে হবে। কতজন যাত্রী আছেন আপনার সাথে? আমার সাথে প্রায় 50 জন আছে। আমি বেশি যেতে পারবো না তো, আমার থেকে এখন থাকবে 50 লিটার মতো থাকবে। মানে এখান থেকে আপনাকে তেল নিতেই হবে? নিতে হবে। দামটাও আপনার জন্য একটু সমস্যা? সমস্যা মানে আমার থেকে পেমেন্টও নেই, মা জনের কাছে ভোগান্তি পড়ে যাবো এখন। আলাপ করেছেন কারোর সাথে? মা জনের সাথে আলাপ করেছিলাম, তো মা জন বলতেছে এখন করার কি আছে, আমার বলতেছে যে এখন মোবাইল এর পর আমি কল দিলাম ডিজেল নিতে হবে, মোবাইলটা বন্ধ আছে এখন। দর্শক, ভোগান্তির চিত্র দেখতে পাচ্ছেন, একজন বাস চালক তিনি চট্টগ্রামে যাবেন, এবং ডিজেলের দামও কিন্তু হুট করে বেড়ে গেছে, এবং যে কারণে কিন্তু তার কাছে যে পর্যাপ্ত যে টাকা ছিল, যে তেল প্রয়োজন ছিল চিটাগাং পর্যন্ত যাওয়ার, সেটা কিন্তু তার কাছে সেই টাকাটিও নেই, এবং পাশাপাশি তেলও কিন্তু তারা যে খুব দ্রুততম সময়ের মধ্যে পাবেন সেটাও কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। এটি হচ্ছে এখানকার পরিস্থিতি। আমি আপনাদেরকে লাইনটা আরেকটু দেখানোর চেষ্টা করব। লাইনটা কিন্তু সিলেটের সাথে বলা চলে এই মুহূর্তে সড়ক যোগাযোগ যেটি আছে স্থলপথে বাস সহ অন্যান্য গাড়ি যে রাস্তা দিয়ে যাওয়া আসা করে সেটা কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে, এবং শুধুমাত্র এখন থেকেই যে বন্ধ সেটা না, প্রায় 3 ঘন্টা ধরে কিন্তু এই অবস্থা এখানে বিরাজমান। প্রচুর বাচ্চা সহ অনেকেই কিন্তু এখানে আটকা পড়েছেন, অনেকেই কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি, দেখেন মানুষ কিভাবে প্রবলেমের মধ্যে পড়েছেন। তারা দেখো গরম অবস্থা, যত সময় যাচ্ছে আসলে এর ভেতরে যারা আসলে তারা প্রত্যাশা করছেন খুব দ্রুততম সময়ের মধ্যে আসলে এই প্রক্রিয়াটির জন্য সমাধান করা হয়, কিন্তু সেটাও কিন্তু দেখা যাচ্ছে না। একটু জানার চেষ্টা করব যে আপনারা ঠিক কতক্ষণ ধরে এই জায়গাটিতে অপেক্ষা করছেন? আমরা ঠিক প্রায় 1.5 ঘন্টার উপর আমরা এই জামে আটকা পড়ছি। কোথায় যাবেন আপনারা? আমরা শ্রীমঙ্গল যাব। সিলেটে ঘুরতে এসেছিলেন? সিলেটে ঘুরতে আসছিলাম। এখন তো খুবই খারাপ অবস্থা বাচ্চাদের দেখতে পাচ্ছি যে অনেক না, আমার তো খুব দুঃখের পরিতাপের বিষয় যে আমরা কোন দেশে বাস করতেছি, প্রশাসন কই, এটার তো একটা সুরাহা করার দরকার। এই যে পাম্প মালিক তো এদেশেরই লোক, এই পাম্পের মালিক তো এই সিলেটেরই লোক, যারা আন্দোলন করতেছে তারাও সিলেটি, আমরা যারা আটকা পড়ছি আমরাও সিলেটি। আমরা অনেকেই দেখতেছি বিদেশ যাত্রী আছে, অ্যাম্বুলেন্সে রুগী আছে, আমাদের গাড়িতে 5-7টা বাচ্চা নিয়ে আমি 3-4 ঘন্টা মানে 2.5 ঘন্টা ধরে প্রায় অপেক্ষা করতেছি। এটা তো ঠিক না, এদেশে কোন দেশে আমরা বাস করতেছি, খুব দুঃখের বিষয়, এটা খুবই খারাপ একটা ব্যাপার হয়েছে। এবং আপনারা কোন চ্যানেল থেকে আসছে জানি না, তবে এটা উদ্যতন মহলের তাড়াতাড়ি এটা নজরে আনেন, আনলে পরে হয়তো আমরা আজকে রাত্রে বাড়িতে পৌঁছাইতে পারবো। আপনাদের পর্যাপ্ত গ্যাস আছে কিনা, গ্যাস কি নিয়েছিলেন শ্রীমঙ্গল? গ্যাস যেটুকু নিয়েছি গাড়ি ড্রাইভার বলতেছে মানে এসি যদি আমি 10 মিনিট চালাই তাহলে গ্যাস নিয়ে আমি শ্রীমঙ্গল পৌঁছাইতে পারবো না।
বিরাট পারবেন যদি এখান থেকে বের হয়ে যান তাহলে যেতে পারবেন হয়তো যেতে পারবো না বের হইতে পারলে যাইতে পারবো এই পরিমাণ গ্যাস আছে কিন্তু বিক্ষোভের কারণে আসলে অনেকক্ষণ ধরে আটকা পড়েছে জি জি দর্শক যেটা দেখতে পাচ্ছেন অনেক খারাপ পরিস্থিতি এখানে শুধুমাত্র তেলের কারণে আসলে যে যারা বাইকার আছেন তারাই যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা কিছু না এর পাশাপাশি এখানে যারা এই রাস্তাটি ব্যবহার করে যারা সিলেট থেকে বাইরে বের হওয়ার জন্য 10টার দিকে এসেছিলেন 3 ঘন্টা হয়ে গেছে এখন কিন্তু মধ্যরাত পেরিয়ে গিয়ে প্রায় 1টার মতো বেজে গেছে এক্স্যাক্টলি টাইমটা আমি বলতে পারছি না এবং এই মুহূর্তে কিন্তু মানুষের মধ্যেও অনেক কষ্ট মানুষকে সহ্য করতে হচ্ছে এবং এই মুহূর্তে আসলে যারা লাইভটি দেখছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে এবং প্রশাসনের ঊর্ধ্বতন মহলের প্রতি আমাদের যে অনুরোধ থাকবে তারা যেন দ্রুততম সময়ের মধ্যে আসলে এই ব্যাপারটির সমাধান করেন অন্তত পক্ষে এখানে যেভাবে আসলে মানুষজন গাড়ি নিয়ে আটকা পড়েছেন সেটা কিন্তু দুঃখজনক ব্যাপার এবং এখানে প্রতিটি গাড়িতেই নারীরা আছেন বাচ্চারা আছেন এবং তারা কিন্তু কষ্ট ভোগ করছেন সব মিলিয়ে এই সিচুয়েশনের জন্য কোনোভাবেই কিন্তু আজকের এই রাতটা যে এরকম হবে কেউই কিন্তু এরকমভাবে প্রস্তুত ছিলেন না আপনারা কোথায় যাবেন কতক্ষণ ধরে এখানে ভাইয়া আমরা নওগাঁ থেকে আসছি আমাদের মালিক রিজার্ভ ধরছিল যে টাকা এখন তো হঠাৎ করে 35 টাকা লিটারে বাইরে গেছে আমরা এখানে 10টার সময় আসছি আন্দোলনের কারণে তেল নিতে পারলাম না এটা তো আমাদের মালিকের বিশাল ক্ষতির সম্মুখীন হয়ে গেল এখন নওগাঁতে ব্যাক করবেন আপনারা জি এখন আমাদের তেল নেই না যেটা হচ্ছে এটি সম্ভবত হানিফ পরিবহনের একটি বাস সেটি কিন্তু নওগাঁ গামী তারা সিলেটে ঘুরতে এসেছিলেন এবং হঠাৎ করে আসলে দাম বৃদ্ধির কারণে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে এখানে যে বিক্ষোভটি তৈরি হয়েছে সেই কারণেই কিন্তু এই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে প্রচুর সংখ্যক মানুষ এখানে প্রবলেমের মধ্যে পড়েছেন এবং এটা এই লাইনটি বিস্তৃত হয়ে গেছে অনেক দূর জায়গা পর্যন্ত প্রচুর মানুষ এখানে আটকা পড়েছেন গাড়ি খুব একটা যে মুভ করছে সেটাও কিন্তু বলা চলে না বাইক হয়ে যেটা ঢাকায় ঢাকায় যাবেন এখানে কতক্ষণ ধরে আটকা পড়েছেন এখানে প্রায় 1.5 ঘন্টা এখন ঢাকায় যাওয়ার জন্য আপনার প্রয়োজনীয় যে জ্বালানি বা তেল দরকার সেটা কি আছে না নিতে হবে কি পরিস্থিতি দেশে তো তেলের দাম বেড়েছে ভাই এখন দেশের যে অবস্থা চলছে যার যখন যেটা মন চায় ওইটাই করতেছে এটার কোনো কেউ যে জবাবদেহিতা করবো বা কেউ জবাবদেহিতা নিব দেশে এরকম কেউ আছে বলে আমার মনে হয় না একটি কথা বলেছেন যে আসলে এই জবাবদিহি দেওয়ার জায়গাটি আমরা কিন্তু এখানকার যারা অনেকেই গরমে তীব্র গরমে এখানে আটকা পড়েছেন ফ্যামিলি নিয়ে তারাও বলছেন যে আসলে দ্রুততম সময়ের মধ্যে প্রশাসনকে আসলে এই জায়গাটিতে আসা উচিত এবং এই যে সমস্যার সূত্রপাত হয়েছে সেটার সমাধান কল্পে কাজ করা উচিত দর্শক বাংলা ভিউ লাইভের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বিক্ষোভ অবরোধ তেলের দাম বৃদ্ধি এসব কারণে রাস্তা বন্ধ করে দেওয়া এবং নানাভাবেই সিলেটের এই মুহূর্তের চলমান পরিস্থিতি এবং যেটা হয়েছে কিছুক্ষণ আগেই একটি অ্যাম্বুলেন্স দেখিয়েছিলাম এখানে আরেকটা অ্যাম্বুলেন্স আমি দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্সটি আমার মনে হচ্ছে দীর্ঘ সময় ধরেই এখানে আটকা পড়ে আছে আমি একটু জানার চেষ্টা করব যে আপনি কতক্ষণ ধরে এখানে আটকা পড়েছেন প্রায় তো ঘন্টার উপরে হইব কত আপনার সাথে কি কোনো রোগী আছেন না রোগী নাই আনতে যাবেন নাকি আনতে যাবো হ্যাঁ কোথায় যাবেন আনতে নাকি হাসপাতালে যাবেন হাসপাতালে যাবো
এটা যদিও এই গাড়িতে কোনো রোগী নেই সেটা আসলে একটু ভালো ব্যাপার যদি রোগী থাকতেন তাহলে কিন্তু এটা খুবই খারাপ পরিস্থিতি হতে পারত এবং পুরো রাস্তাটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে পারবো না এখানে কিন্তু থাকতেও পারে এরকম অ্যাম্বুলেন্স এই রোড ধরেই অনেকেই কিন্তু ঢাকার পথেও বের হয়ে যান এবং এটা খুবই খারাপ ব্যাপার হবে যদি এই বিক্ষোভ বা অবরোধের কারণে এই ধরনের মানুষজন কষ্ট পান দর্শক যারা বাংলা ভিলাইফে সংযুক্ত হয়েছেন তাদেরকে জানানোর চেষ্টা করছি দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং দাম বৃদ্ধি পাওয়ার বিষয়টি আজকে রাতেই যখন প্রজ্ঞাপন জারি করা হয় যখন মানুষের কাছে খবরটি পৌঁছায় তারপর থেকেই পেট্রোল পাম্পগুলোতে মানুষজন অকটেন পেট্রোল এবং জ্বালানি তেল সংগ্রহ করার জন্য তারা এই পেট্রোল পাম্পে জড়ো হন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তেল পাম্প বন্ধ করে দেওয়ায় এই মানুষজন যেটা করেছেন আসলে তেল পাম্পের কাছাকাছি জায়গাতে তারা বিক্ষোভ করেছেন এবং বিক্ষোভ করার পর তারা যে চলতি সড়কটি আছে সেই সড়কটি বন্ধ করে দিয়েছেন এবং এরকম পরিস্থিতি অব্যাহত আছে চাচা কি না আমাদের কিছু বলার নাই মানে আনন্দ লাগতেছে এই গাড়ি সব গাড়ি এক কানো আমরা সবাই এক কানে দাঁড়িয়ে রয়েছি কোথায় যাবেন জামু হবিগঞ্জ মাধবপুর হবিগঞ্জ কতক্ষণ ধরে আটকা পড়েছে প্রায় এক ঘন্টা ধরে তেলের দাম যে হঠাৎ করে বৃদ্ধি পেয়ে গেছে হঠাৎ করে বাড়াইছে এটা তো আমরা গাড়ি চালাই কল্পনার বাইরে জানি না জানি গ্যাস পাম্পের ইয়ে বন্ধ করছে এক তারিখ থেকে আবার বন্ধ দিব যখন দেখতেছি হঠাৎ আমরা তেলের কাহিনী হয়েছে তেলের দামটা কি খুব বেশি বৃদ্ধি পেয়েছে বেশি তো মানে পাবলিক তো গাড়ি ভাড়া দিয়ে যাইতে পারবো না স্বাভাবিকভাবে গাড়ি ভাড়াও বাড়বে আমাদের গরিব যারা আছে বা আমাদের মতন তারা তো গাড়ি ভাড়া দেওয়া গাড়িতে যাইতে পারবো না তেলের দাম বাড়বে মালিকেরা গাড়ির দাম বাড়বে ভাড়া বাড়াইব আপনি কি করেন মানে আমিও গাড়ি চালাই গাড়ি চালান এখন কত বেড়েছে আপনার এই যে 115 টাকা লিটার বলে নিউজে শুনতাছি কত ছিল সেটা আগে জানা এই যে আজকের থেকে মানে 115 টাকা বলে কত ছিল এটা ছিল কত আসিল 80 টাকা অনেকভাবেই আসলে দাম বৃদ্ধির বিষয়টি এবং যেটা জ্বালানি মন্ত্রণালয় যেটি প্রজ্ঞাপন জারি করেছে সেই প্রজ্ঞাপনে তারা বলেছেন যে দীর্ঘ সময় ধরেই তারা চেষ্টা করেছিলেন তেলের দাম বাংলাদেশের বাজারে নিয়ন্ত্রিত রাখার জন্য কিন্তু সেটা সম্ভব হয়নি এবং সর্বশেষ তারা কিন্তু দাম বৃদ্ধি করেছেন এবং এই বৃদ্ধির ফলেই প্রথম রাতেই যে অবস্থা তৈরি হয়েছে সিলেটের এই প্রাণকেন্দ্র উপশহর সুবানীঘাট এলাকাতে সেটা কিন্তু একদমই অনভিপ্রেত একদমই মধ্যরাত এবং এই মধ্যরাতেও মানুষজন গাড়ি নিয়ে আটকা পড়েছেন এবং এই আটকে পড়ে থাকা পরিস্থিতির উত্তরণ কখন হবে সেটা কিন্তু একদমই বলা চলে না এই মুহূর্তে আসলে দর্শক সিলেটে বাইকাররা খুবই বেশি ঢাকা চট্টগ্রামের পরে সিলেটে সবচেয়ে বেশি সংখ্যক মানুষজন বাইক ইউজ করেন এবং বাইকের তেলের দাম বৃদ্ধি এটাই কিন্তু মানুষের কোনোভাবেই মেনে নিতে পারছেন না কোথা থেকে এসছেন আপনি জগন্নাথপুর থেকে আইসি ভাই আলাই মোটামুটি ঢুকে দেখাতে লাগিয়েছিলাম 10টার সময় এসে 3 ঘন্টা যাবো তখন আসছে স্যার কি নিয়ে আসছেন গাড়ি কার নিয়ে আসছি সাথে কি মানুষজন আছে মানুষজন আছে বাচ্চা আছে ছোট একটা বাচ্চা আছে বাচ্চার মা আছে আর দর্শক এই মুহূর্তে কিন্তু কিছুটা আমরা দেখতে পাচ্ছি অবরোধকারীরা কিছু গাড়ি তারা ছেড়ে দিচ্ছেন এগুলো দীর্ঘ সময় ধরেই আটকা ছিল কিছুটা ছেড়ে দেওয়া হচ্ছে এবং গাড়ির গতি কিছুটা এগোচ্ছে বেশ অনেকটা সময় ধরেই এখানে অবরোধ অব্যাহত ছিল তবে এখন কিন্তু কিছু গাড়ি বিক্ষোভকারীরা ছেড়ে দিয়েছেন তাদের দাবি ছিল 10টার দিকে কেন
পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হলো, তারা কেন পূর্ব নির্ধারিত দামে তেল কিনতে পারলেন না, এবং এই বিষয়গুলোর উপর জোর দিয়েই তারা পেট্রোল পাম্পে অবস্থান করছিলেন এবং সেই অবস্থান এখনও পর্যন্ত অব্যাহত আছে। কিছু সংখ্যক গাড়ি তারা ছেড়ে দিলেও ব্লকিং কিন্তু তাদের অব্যাহত আছে। দর্শক, সর্বশেষ আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দেশের বাজারে বেড়েছে সব ধরনের জ্বালানি তেলের দাম, যেটি আজ রাত 12টা থেকে কার্যকর হয়েছে, এবং এই কার্যকর হওয়ার খবর পৌঁছানোর কারণে মানুষজন আগেই আসলে পেট্রোল পাম্পগুলিতে ভর করেছিলেন, এসেছিলেন তেল নিতে, কিন্তু সেটা তাদের পক্ষে সম্ভব হয়নি। তারা যেটা অভিযোগ করেছেন যে আসলে পেট্রোল পাম্পের যারা স্বত্বাধিকারী আছেন তারা একটা সিন্ডিকেট করে তারা বেশি দামে তেল বিক্রি করার জন্য রিজার্ভ তেল থাকা সত্ত্বেও তারা কিন্তু তাদের পাম্প বন্ধ ঘোষণা করেছেন, এবং এরই প্রতিবাদে দীর্ঘ সময় ধরে রাস্তা অবরোধ করে রেখেছিলেন তারা। এই মুহূর্তে কিছুটা গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে। ভোক্তা পর্যায়ে লিটার প্রতি ডিজেল এখন 114 টাকা, কেরোসিন 114 টাকা, অক্টেন 135 টাকা, এবং পেট্রোলের দাম 130 টাকা নির্ধারণ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। নতুন দাম কার্যকর হচ্ছে শুক্রবার দিবাগত রাত 12টা থেকে, অর্থাৎ ইতিমধ্যেই এটি কার্যকর হয়ে গেছে। দর্শক, পাম্প বন্ধ, তেল দেওয়া হচ্ছে না, গত 2 ঘন্টা ধরে এরকমই পরিস্থিতি সিলেটের পেট্রোল পাম্পগুলোতে চলছে, এবং এটাই এই মুহূর্তে সর্বশেষ খবর। এখনও পর্যন্ত এই পাম্প থেকে আজকে যারা বিক্ষোভ করছেন বা তেলের লাইনে তেল নেওয়ার জন্য দাঁড়িয়েছেন তাদেরকে তেল দেওয়া হবে কি না সেটা কিন্তু নিশ্চিত করা হয়নি। তারপরেও এখানকার যারা বিক্ষোভকারীরা আছেন বা যারা দাঁড়িয়েছেন তেলের জন্য তারা কিন্তু তাদের অবস্থানে অনড়। এটাই ছিল এই মুহূর্তে সিলেটের পেট্রোল পাম্পগুলোতে তেলের দাম বেড়ে যাওয়া এবং যে কারণে তেলের পাম্পগুলো বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মানুষজনের বিক্ষোভের সর্বশেষ খবর। এলআইপি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকুন, বাংলাদেশের সাথে থাকুন। খোদা হাফেজ।